আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। এবং আমি আপনাদেরকে খুব আনন্দের সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই শো, যেটা আমি টাইটেল দিয়েছি আ বিট অফ এক্সেল। তো বুঝতেই পারছেন যে আজকে আবারও এক্সেল নিয়ে কথা হবে, এবং সঙ্গে বাংলাদেশের একজন স্বনামধন্য, অবশ্যই একজন স্বনামধন্য আমি বলবো যে গেস্ট থাকবেন, ফ্যাসিলিটেটর থাকবেন, যিনি হচ্ছে আমাদেরকে টোটাল প্রসেসটা ফ্যাসিলিটেট করবেন, টোটাল শোটা ফ্যাসিলিটেট করবেন। তবে তার আগে ছোট্ট করে একটু বলতে চাই যে আসলে এ বিট অফ এক্সেলটা কি। বিট অফ এক্সেল আমি বলবো যে আমি একজন এক্সেল ট্রেইনার, আপনারা আমার টাইটেলটাও দেখতে পাচ্ছেন, রূপম হোস্ট অ্যান্ড এমএস এক্সেল ট্রেইনার। সো আমি এক্সেল শিখাই মানুষকে, এবং আমি চিন্তা করলাম যে অ্যাপার্ট ফ্রম মাই পাবলিক ট্রেনিং, কর্পোরেট ট্রেনিং, এবং আমি যে অর্গানাইজেশনের সাথে কাজ করছি সেই অর্গানাইজেশনের পাশাপাশি দেয়ার ইজ এ সোশ্যাল রেসপন্সিবিলিটি টু অ্যাকচুয়ালি গিভ দিস লার্নিং ফর ফ্রি টু পিপল। এবং আমি যেটা চেষ্টা করি যে বিভিন্ন দেশ থেকে এমন কিছু মানুষকে নিয়ে আসতে যারা হচ্ছে এই বিষয়টা জানেন, এই বিষয়টা তাদের দৈনন্দিন জীবনে প্র্যাকটিস করেন, কারণ আমি বিশ্বাস করি তারা যেহেতু জানেন এবং প্র্যাকটিস করেন, তারা আপনাদেরকে এর সঠিক ইম্পর্টেন্সটা এবং এর যে প্র্যাকটিসের কতটুকু জায়গা বা কতটুকু ব্যাপ্তি রয়েছে সেই সম্পর্কে সম্যক ধারণা এবং একদম পিন পয়েন্ট ধারণা দিতে পারবেন। সো তারই পরিক্রমায় আজকে আমাদের যে গেস্টকে নিয়ে এসেছি, নামটা অবশ্যই আপনারা ব্যানারে লক্ষ্য করেছেন, আইমান সাদিক, ভেরি ভেরি পপুলার নেম ইন বাংলাদেশ, হি হ্যাজ মিলিয়ন্স মিলিয়ন্স অফ ফলোয়ার্স, অ্যান্ড হি ইন্ট্রোডিউসেস হিমসেলফ অর হি প্রেফার টু ইন্ট্রোডিউস হিমসেলফ অ্যাজ অ্যান অথর, টিচার, অন্টারপ্রেনিয়র অ্যান্ড ফাউন্ডার অ্যান্ড সিইও অফ 10 মিনিট স্কুল। হ্যাঁ, যেই স্কুলটা বাংলাদেশে আমি বলবো এবং পুরো বিশ্বে স্কুলিং এর যে ধারণাটা সেই ধারণাটাকেই পরিবর্তন করে দিয়েছে, এবং এই স্কুলটার মাধ্যমে আমি শিওর আপনারা সবাই জানেন যে কত মানুষ উপকৃত হয়েছে সিন্স ইটস লঞ্চিং, এবং এখন পর্যন্ত বিভিন্নভাবে উপকৃত হচ্ছে, নট অনলি ট্র্যাডিশনাল স্কুলের লার্নিং, তিনি এই জায়গায় কিভাবে আপনার ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি ডেভেলপ করবেন, কিভাবে আপনি একটা নর্মাল ভিডিওকে অসম ভিডিওতে রূপান্তর করবেন, এবং ইনফ্যাক্ট আমিও মাঝে মধ্যে ওনার কাছ থেকে টিপস নেই যে আসলে কিভাবে ডিজিটাল মার্কেটিং এই জায়গাটা ইম্প্রুভ করা যায়, এবং ভবিষ্যতে আই এম শিওর যে আমি ওনার কাছ থেকে আরো টিপস নিব যে আইমান কিভাবে এই জিনিসগুলো ইম্প্রুভ করা যায়। সো আর বেশি কথা না বলে আমি এই পার্সনকে আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি, এবং ওনার মুখের থেকেই শুনবো আসলে উনি এই এক্সেল নিয়ে কি চিন্তা ভাবনা করেন এবং এক্সেলটাকে কিভাবে দেখেন, কিভাবে উনি ওনার রেগুলার ওয়ার্কিং লাইফে এটা প্র্যাকটিস করেন, এবং উনি আমাদেরকে কি উপদেশ শেয়ার করেন। চলুন তাহলে নিয়ে আসি আমাদের আজকের রিসোর্স পারসন। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমার বেশ ভালো যাচ্ছে দিন। বৃহস্পতিবার সকাল থেকে অনেকগুলো মিটিং ছিল, কিন্তু সামনে দুদিন তো ছুটি, এই আনন্দে তো এখন খুব ভালো লাগছে। ও ইটস ইটস সেম উইথ মি, আমারও আনন্দ হচ্ছে, এবং আই হোপ যে যারা শুনছেন এবং দেখছেন আপনাকে তাদেরও আনন্দ হচ্ছে, কারণ এক্সেল প্র্যাকটিক্যালি আমরা ধরে নেই যে আসলে এমন একটা জিনিস যে টুলটা হয়তো যারা কর্মজীবী মানুষ আছে তাদের কাজে লাগবে, কিন্তু আপনি সম্ভবত আজকে একটা ডিফারেন্ট প্রপোজিশন আমাদেরকে শেয়ার করবেন, তো সেই সম্পর্কে জানবো অবভিয়াসলি। তার আগে বলি যে 10 মিনিট স্কুলে এখন হোয়াট ইজ আপকামিং, এখন কি চলছে এটা একটু জানার চেষ্টা করি। আমরা তো ভাই এখন প্রতিদিন প্রায় 20 লক্ষ স্টুডেন্টকে পড়াচ্ছি, এবং একদম বিনামূল্যে। আমাদের প্রায় 25,000 ভাইয়া ভিডিও আছে, ক্লাস 1 থেকে শুরু করে 12 পর্যন্ত। আমরা কিছুদিন আগে আবারও ভিডিওগুলো অনেকগুলো রিডু করলাম, আগে যেটা হতো যে আমরা এরকম সাদা কাগজে এটার উপরে মার্কার দিয়ে লিখতাম, উপর থেকে শুট করতাম, আমরা যেটাকে বলি পেন অন পেপার ভিডিও। সো ওই ভিডিওগুলোকে আমরা আবার রিডু করে অ্যানিমেট করে আবার আপলোড করলাম, এখন দেখলাম যে আমাদের স্টুডেন্ট আরো বেশি পছন্দ করছে, কারণ ইজি হয়ে গেছে তাদের জন্য জিনিসপত্র বোঝাগুলো। আমরা অনেক 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন এগুলো নিয়ে কাজ করছি,
সো কন্টেন্টে অনেক ইম্প্রুভমেন্ট আনার চেষ্টা করছে, এন্ড আলহামদুলিল্লাহ স্টুডেন্ট অনেক পছন্দ করছে। সো ওভারঅল স্টুডেন্টদের নাম্বার অনেক বড় হয়ে গেছে, আর এই কারণে ইন্টারনালি আপনি তো জানেন আমাদের টিম সাইজ অনেক বড় হয়ে গেছে, প্লাস 100 ছুঁই ছুঁই। আপনি তো আমাদের এইচআর টিমকে কনসাল্ট করেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। সো টিমও বড় হচ্ছে, অর্গানাইজেশনের স্কোপ বড় হচ্ছে, এক্সাইটিং টাইমস আলহামদুলিল্লাহ। Now that is really great to know, that is awesome je eto content manujon pacche for free, that is really amazing. You are doing a great job, obviously. Thank you so much, and apnio onek bhalo korchen. In fact ami gotokalke apnar goto porshu dekhchilam je 9 boxes er tutorial ta apni live session e eta nichhilen. So you're doing a great job as well, because manujoner life e excel ta ekta ki bolbo mane এর থেকে বেটার টুলার হইতে পারে না। আমি আমার লাইফ যখন শুরু করেছি, লাইফ মানে কি এই বিজনেসের যাত্রা, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, বাংলা ভার্সনেই ছিলাম, দেন আইবিএতে আসার পরে আমার বিজনেসের যাত্রা শুরু। সো তারপর খুব পাওয়ার পয়েন্ট নিয়ে ফ্যাসিনেটেড ছিলাম, সুন্দর সুন্দর ডিজাইন করতাম, মজা লাগতো। বা তারপরে বুঝলাম দিনকে দিন যতদিন যায়, 10 মিনিটস করে যখন চালানো শুরু করলাম, যে এক্সেল হলো জীবন, এক্সেল হলো মরণ। আমার টিম আমাকে জানে, ওরা এখন আমাকে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনও দেয় না, আমার টিমের সব প্রেজেন্টেশন হয় হলো এক্সেল বা স্প্রেডশিটে। ওরা স্প্রেডশিটে আনে, দেখা যায় ভাই এটা এটা, আমি ভাই পিপিটি দেখানোর দরকার নাই কোনো, আমাকে অ্যাকচুয়াল খেলা দেখাও, শো মি দ্য নাম্বারস, আমাকে দেখাও ফর্মুলা কি ইউজ করছো। সো আমার ফ্রেন্ডরা বলে যে আমার বিয়ের সময় আমি এক্সেল ইউজ করব, উইচ ইজ ট্রু। আমি আমার ফ্রেন্ডকে সাজেস্ট করি যে বিয়ের আগে এত টাকা পয়সা হিসেবে এক্সেলে করো, আমার মাসের যে হিসাব নিকাশ সব এক্সেলে থাকে, আমার যাবতীয় যত কিছুর যে হিসাব আছে, শুধুমাত্র টাকা পয়সার না, আমার মনে করেন ভিডিওর আইডিয়া, ব্লগের আইডিয়া, বই লেখার কন্টেন্ট সব এক্সেলে। বা আমি একটু স্প্রেডশিটে বেশি কাজ করি, বিকজ অনলাইনে শেয়ার করা যায় সেম জিনিসই। ইনফ্যাক্ট আমার যে বই লেখার কথা যে বলে না, বইটাও আমি লিখি এই স্প্রেডশিটে, পয়েন্ট পয়েন্ট করে, এটা চ্যাপ্টার এটা চ্যাপ্টার, তাহলে ইজি হয় শেয়ার করা। সো দ্য এন্টায়ার লাইফ ইজ বেসড অন স্প্রেডশিট। সো আপনার সাথে আমার এই লাইফটা করে বেশ মজা লাগতেছে, তার কারণ হলো আপনি যেই নীতিতে বিশ্বাস করেন যে এক্সেল মানুষের লাইফের ক্যারিয়ার চেঞ্জ করতে পারে, আমি ওই নীতিতে তো বিশ্বাস করি। আমি প্লাস আরো এক স্টেপ পারলে আগে যে আমি এক্সেল মানুষের লাইফও চেঞ্জ করে দিতে পারে। Oh, that is very good to know. আমি বলবো যে আমি এক্সেল পাগল, সো গুড টু নো যে আপনার এক্সপিরিয়েন্সও নো মোর, মানে নো মোর ডিফারেন্ট, এক্স্যাক্টলি, একদমই সেম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তবে আমি একটা ইন্টারেস্টিং জিনিস জানার একটু চেষ্টা করব। আমরা সবাই তো বলি যে আমরা কাজের ক্ষেত্রে, আপনিও যেটা বললেন যে আপনার স্টুডেন্ট লাইফে ইউ আর ফ্যাসিনেটেড উইথ পাওয়ার পয়েন্ট, যেটা আপনার সাথে দেখা হয়েছিল যখন তখন আপনি বলেছিলেন, রাইট? সো এখন আমরা কর্মক্ষেত্রে আমি চিন্তা করি যে আমরা এক্সেল নিয়ে অনেক বেশি ফ্যাসিনেটেড থাকি। ওই যে বললেন যে আমরা সব ধরনের প্রেজেন্টেশন এখন এক্সেলে করতে পারি, সো দ্যাট ইজ সো অ্যামেজিং অ্যান্ড পাওয়ারফুল অবভিয়াসলি। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট, এক্সেল কি আমার লাইফেও বা আমার ছাত্র জীবনেও কি কোনো ইম্প্যাক্ট ফেলে, বা এর উপযোগিতা আসলে কি? অ্যাবসলিউটলি ভাই, আমি যেমন একটু আগে বললাম, আমি এটা নিয়ে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি। আমার কন্টেন্ট যখন আমি রিসার্চ করি সেটা এক্সেলে করি, মান্থলি যে বাজেট করি সেটা এক্সেলে করি, মানে এভরিথিং ইজ ইন অন এক্সেল। অ্যান্ড আমি যদি আপনাকে এখানে দেখাই, ইল বি ইজিয়ার জিনিসটা, তাহলে মজা হবে। আমি এখানে আমার একটু স্ক্রিনটা শেয়ার করি। জি শিওর, শেয়ার স্ক্রিন। আচ্ছা, সো দিস ইজ 10 মিনিট স্কুলের, এটা হলো স্প্রেডশিটের লিংক খালি। আপনি মনে হয় আমরা স্ক্রিনটা একটু শেয়ার যদি আবার একটু করেন, আমি স্ক্রিন অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, এই তো। সো এটা হলো, আমি যদি একটু বড় করে দেখাই, আমাদের যতগুলো টিম আছে সেটা হলো আমাদের মার্কেটিং টিমের সাথে আমার টোটাল 20টা স্প্রেডশিট শেয়ার করা, এবং এই সবগুলো স্প্রেডশিটে ঢুকে ঢুকে ওদের রেগুলার কাজ করি। সেলস টিমের সাথে এগুলো, কন্টেন্ট টিমের সাথে এগুলো, এগুলো হলো আমার খালি স্প্রেডশিট লিঙ্ক। আমার কোম্পানি চলে হলো এই স্প্রেডশিট গুলো দিয়ে। সো এটা হলো একেবারে যদি বলি, বা তারপর আমি আমার যদি কন্টেন্ট রিসার্চের কথা বলি, তাহলে আপনাদেরকে দেখা একটা জিনিস, যেমন ইউনিভার্সিটিস অ্যাডভাইস স্টুডেন্টদের জন্য একটা অ্যাডভাইস নিয়ে আমি একটা করছিলাম, ইউনিভার্সিটি অ্যাডভাইস। আমি যেভাবে কন্টেন্ট রিসার্চ করি, ওকে, কেমন আমি প্ল্যান করছিলাম যে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে অ্যাডভাইস দেবো যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা কি করবে, সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা কি করবে, থার্ড ইয়ার স্টুডেন্টরা কি করবে,
ফোর্থ ইয়ার স্টুডেন্টরা কি করবে সবকিছু, এবং এখানেও দেখবেন থার্ড ইয়ার অ্যাডভাইস মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার এগুলো শিখে ভালো। সো এই সবগুলো আইডিয়া কিন্তু আমি আগে এক্সেলে লিখি, এই যে 20টা পয়েন্ট, পরে 20টা পয়েন্ট থেকে আমি এগুলো নিয়ে আবার ভাগ করি, ভাগ করে আবার বাকিগুলো কাজ টাজ করি, এভরিথিং। নট ইভেন দ্যাট, আমার যে বইগুলো আছে প্রতিটা বইয়ের আমার ইয়ে আছে, মনে করেন আমি লাস্ট দিয়ে বইটা লিখেছিলাম সেটা হলো লোকে কি বলবে, ওই পুরো জিনিসটাও এক্সেলে করা। আপনি যদি দেখেন আমি কোনো মিথ্যা কথা বলছি, যেমন প্রথম চ্যাপ্টার প্রশ্ন করো কেন, ন্যারেটিভ হলো এইটা, এরপরে ক্যাপশন যাবে এইটা, এরপরে কি যাবে ক্যাটাগরি ছাত্রছাত্রী কাউন্টার, এভরিথিং এক্সেলে, প্রতিটা পয়েন্ট, আমার পুরো বই এক্সেলে লেখা, এভরিথিং। সো আমার লাইফে আপনি যদি বলেন যে আমি কি ইউজ করেন না করেন, দিস ইজ অল আই ডু, আমার পুরো মান্থলি বাজেট, আইডিয়া, কোম্পানি, ভিডিও, বই যা আছে সব স্প্রেডশিটে। সো এটা হলো প্রমাণ দেখালাম, কারণ অনেকে বলতে পারে যে আজকে এক্সেল নিয়ে কথা বলতে আসছে এই জন্য আই অ্যানসার দিক বলতেছে সবই এক্সেলে করে, ভাই সত্য কথা, ইটস ট্রু, উই ক্যান সি। এবং আমি যখন আপনার টেমরি স্কুলে গিয়েছি তখনও আমি দেখেছি যে আপনার টিম এক্সেলে কি অ্যামেজিং কাজগুলো করে, দে প্রিপেয়ার ড্যাশবোর্ড এবং খুবই অ্যামেজিং রিপোর্টও তৈরি করেছে। তারা এখনো এত ভালো পারে না, সো থ্যাংক ইউ সো মাচ শিখানোর জন্য। আরো সুবিধা হয়েছে, স্প্রেডশিটে এখন তো ডিরেক্টলি মিটের একটা বাটন দিয়ে আসছে, ডিরেক্টলি মিটে চলে আসা যায়, সাথে সাথে চলে আসি, ওটাতে কাজ করি, আবার বলি ঠিক আছে যাও করো, life becomes so much easier. So আপনার লাইফে আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটি লাইফ তারও আগে যদি শিখে ফেলা যায় খুব ভালো। So excel is not just a career tool, আমার কাছে মনে হয় excel is a life tool, এবং এই জিনিসটা যদি পারা যায় লাইফের অনেক জায়গায় আপনি আগে থাকবেন। যেমন আমার টিম আমাকে এই সব জায়গায় কোনো প্রশ্ন করে না, কারণ জানে যে আয়মান ভাই এই সব নিয়ে একটু মানে একটু বেশি চালু আছে, এখানে কোনো বলা যাবে না, ভবিষ্যতে বোঝানো যাবে না। আমার যে ফ্রেন্ড সার্কেল আছে কোনো হিসাব নিয়ে আসলে আমি হিসাব করি, ট্রিপের প্ল্যান আমি করি, ভাই this is the guy who knows his shit, spreadsheet থেকে সুন্দর করে গুছিয়ে ফেলবে। সো সব জায়গায় একটা এজ পাওয়া যায়, আর চাকরির ক্ষেত্রে তো অনেক। সো আপনি যদি ভালো স্প্রেডশিট বানাতে পারেন, আপনার অর্গানাইজিং স্কিল ভালো হবে, আপনার ডেটা প্রেজেন্টেশন স্কিল ভালো হবে, ডেটা ভিজুয়ালাইজেশন ভালো হবে, ডেটা ভিজুয়ালাইজেশন ভালো হলে আপনার যে লাইন ম্যানেজার তাকে সুন্দর করে সবকিছু প্রেজেন্ট করতে পারবেন, আপনার লাইন ম্যানেজার আপনাকে সবসময় চাবে যেন ইউ আর দ্য গাই, তুমি এসে প্রেজেন্ট করো, কারণ তুমি জিনিসটা বেটার বুঝতে পারতেছো। সো দিন শেষে পুরো জিনিসটা অনেক স্মুথ হয়ে যায়, ক্যারিয়ার প্রোগ্রেশনটা ইজিয়ার হয়ে যায়। সো আই হাইলি রেকমেন্ড এভরিওয়ান টু লার্ন দ্য বেসিক্স অফ এক্সেল। Exactly, the very rightly said. এবং আমি আপনার মানে প্রেজেন্টেশনটা দেখে যে আপনি যেভাবে মেইনটেইন করেন আমি ওইভাবে আসলে চিন্তা করি নাই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। না না, এভরিথিং একটা বই এরকম ভাবে লেখা যায় আর কি, পুরো এভরিথিং বই ওখানে সব, আমি বললাম না যে ইটস নট লাইক জাস্ট কোম্পানি চালাই, আমি আমার নিজের ভিডিও আইডিয়া, কোম্পানি চালানো, বই লেখা সব। এন্ড সামনে যদি বিয়ে করি আমি সবার আগে স্প্রেডশিট খুলব, মেয়ে খুব পরে খুঁজে পাওয়া যাবে, বাট বিয়ের জন্য কত খরচ হবে না ওটা আগে স্প্রেডশিটে গুছাবো তারপরে। বাট ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি আমি বলবো কশাস ওয়েন ইউজিং এক্সেল আফটার ম্যারেজ। আচ্ছা, যে বাসায় ইউজ করা, আমি যে ট্রেনিং করাই, ট্রাস্ট মি সামটাইমস আই গিভ মাচ মোর টাইম টু এক্সেল কম্পেয়ার টু মাই ওয়াইফ and my children, so that is annoying. আগে থেকে কিছু সাজেশন নিয়ে রাখবো যে কিভাবে এটা সলভ করা যায়। এক্স্যাক্টলি, ডু এক্স্যাক্টলি, obviously. So interesting part সেটা হচ্ছে যে আমি একটু শেয়ার করি, আমরা তো বলছিলাম যে ছাত্র জীবনে কিভাবে এক্সেল আসলে হেল্প করে। সো আমি again এই এক্সেল এর ব্যাপারে কথা বলতে যে নতুন নতুন জিনিস আবিষ্কার করি, আই ফাউন্ড আমার এক কলিগ আমাকে বলছেন যে ওনার ছেলে ও পরে হচ্ছে কত ক্লাস 5 এ বা 6 এ ও এক্সেল শিখতে চায়। আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং যে এক্সেল শিখে কি হবে, কারণ ও তার বাবাকে দেখে যে এক্সেলে কাজ করছে, সো হি ফিল ইন্টারেস্টেড যে আসলে এক্সেলে হয়তো ও ওর যে ক্যালকুলেশনস গুলো আছে বা ওর যে লেখাগুলো আছে, আবার
কিছু প্রেজেন্টেশন তৈরি করা যায়, ওদের এক্সট্রা কারিকুলারে কিছু প্রেজেন্ট করতে হয়। সো এখন কিন্তু নট অনলি যে আমরা ওই ইউনিভার্সিটি বা কলেজ লাইফে যে শিখবো এক্সেল, দ্যাট ইজ এ মিথ নাও অবভিয়াসলি। এখন কিন্তু একদম স্কুলের থেকেই এক্সেল শেখা সম্ভব এবং শিখলে আসলে পরবর্তীতে যে উপকৃত হওয়া যায়। অ্যাবসলিউটলি ভাই, এখন আমার মনে হয় যে স্টুডেন্টরা তো অনেকদিন স্কুল কলেজে বাইরে আছে, আপনার একাডেমিক পড়াশোনা আটকে আছে, তারা অলওয়েজ চিন্তা করে যে কি করলে নিজের ক্যারিয়ার প্যাথটাকে একটু অ্যাক্সেলারেট করা যায়। বা যারা আরেকটু ছোট স্কুলে পড়ে তাদের বাবা মা কিন্তু কনসার্ন যে এতদিন ধরে বাচ্চারা আটকে আছে, একাডেমিক পড়াশোনা তো হচ্ছে না, অ্যাটলিস্ট এমন কিছু শিখায় যেটা কিনা হয়তো বা লাইফে যে কাজে লাগবে, এবং তাদের জন্য যদি এক্সেলটা শিখায় ফেলা যায় এর থেকে বেটার আর কিছু হইতে পারে না, লাইফ লং কাজে দিবে ফর শিওর। ট্রু ট্রু। সো মানে একটু অর্গানাইজেশনের পার্সপেক্টিভ থেকে আসি, যে অর্গানাইজেশনে আপনি তো অর্গানাইজেশনের সিইও, আপনি অনেকগুলা অর্গানাইজেশনে কি কি অ্যানালাইসিস করেন আপনি শেয়ার করেছেন, একটু যদি আমি প্রিসাইজলি বলি যে অর্গানাইজেশনে এক্সেলের আসলে কি কি ইমপ্লিমেন্টেশন আছে বা কি কি এরিয়া আছে যেই যে জায়গায় আসলে এক্সেল ইমপ্লিমেন্ট করা সম্ভব, এবং ওইটা দিয়ে আসলে কি কি ইনসাইট বের করে নিয়ে আসতে পারে মানুষ। আপনি তো সিইও, আপনি দেখেন টোটাল বিজনেসটা, আপনি এক্সেলে মেইনটেইন করছেন, আপনি বললেন কি কি বেটার ইনসাইট পাওয়া যায়, কি 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 ডিসিশন নেওয়া যায় এই এক্সেল ইউজ করে। আমি যেটা দেখালাম ভাই, আমার প্রতিটা টিমের, যেমন মার্কেটিং টিমের 20টা স্প্রেডশিট আছে, সো ওখানে বেসিক্যালি প্রতিটা টিমের একটা করে স্প্রেডশিট, সো যেই টিমটা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করে ওই ইমেল মার্কেটিং এর সবকিছু এখানে দেয়া আছে। সো এখানে সবকিছু দেয়া আছে যে আমাদের হাতে কয়টা লিড আছে, কয়টা আমরা ইমেল পাঠাচ্ছি, ইমেল পাঠাচ্ছি যতগুলো কতগুলো ডেলিভারি হচ্ছে, কতগুলো স্প্যামে যাচ্ছে। সো ওখানে আমরা ভাগ করে আবার দেখি যে ডেলিভারি রেটটা কত, আবার এই ডেলিভারি রেটটা তো প্রতিদিন বের করি, প্রতিদিন বের করে প্রতিদিন নাম্বারটা একটা পার্সেন্টেজ থাকে, 80%, 81, আবার 75। সো এটা একটা আবার একটা চার্ট বানে, সো চার্টে আবার দেখি যে ডেলিভারি রেটের পারফরমেন্স। সো এই চার্টটা দেখলে আমি বুঝি যে আচ্ছা আমার পারফরমেন্স কেমন যাচ্ছে। এবার ডেলিভারি হলো, ওকে ক্লিক করছে কিনা, সো ক্লিক থ্রু রেট কত, আবার একটা চার্ট দেখি ক্লিক থ্রু রেটের পার্সেন্টেজটা কত। সো আমি হেলথটা বুঝতে পারি যে আসলে আমার সাবজেক্ট লাইনটা ভালো ছিল কিনা, সাবজেক্ট লাইনটা যদি ভালো থাকতো তাহলে ক্লিক করতো, করে না তো আমার সাবজেক্ট লাইন ভালো ছিল না। সো আমি ক্লিক থ্রু রেট থেকে আমি আবার ওই হেলথটা বুঝতে পারি, ক্লিক করলো, ক্লিক করার পরে ভিতরে পড়লো, পড়ার পরে অ্যাকশন নিল কিনা, সো আমি আবার কনভার্সন রেটটা দেখি, কনভার্সন রেটের আবার এটা দেখি, আবার কত পার্সেন্ট অপ্ট আউট করলো, যে আনসাবস্ক্রাইব করলো, আনসাবস্ক্রাইব হঠাৎ করে একদিন 3% বেড়ে গেছে, কেন? তার মানে মেইলে নিশ্চয়ই এমন কিছু বলছে যেটা তোর বিরক্ত হয়েছে বা একটু বেশি সেলস পুশ হয়ে গেছে। সো দিন শেষে সবকিছু নাম্বারের ওখানে নোটিফাই করা হয়, দেওয়া হয়। সো দিস ইজ ডেটা। সো ডেটাগুলো যখন একটা সুন্দর জায়গায় গুছায় রাখা হয়, ইট বিকামস দ্য ডেটাবেস, রাইট? সো ডেটাবেস থেকে আপনি বিভিন্ন ক্যালকুলেশন করতে পারেন, যে ডেটা লেয়ার থেকে ক্যালকুলেশন লেয়ারে আসলেন, এর থেকে এটা ভাগ করলে আপনি পার্সেন্টেজগুলো পাচ্ছেন, ওই পার্সেন্টেজগুলো দিয়ে আবার ভিজুয়ালাইজেশন করতে পারতেছেন। ভিজুয়ালাইজেশন দেখে কিন্তু আমি বুঝতে পারি আমার এই প্রোগ্রামের হেলথ কেমন। সো দিন শেষে আমার কাজ হলো জাস্ট ভিজুয়ালাইজেশন দেখা, এনে ভিজুয়ালাইজেশন থেকে ইনসাইট পাওয়া যে এই জায়গাটায় ঝামেলা হচ্ছে, এবং ওইটা নিয়ে আমরা আমার টিমকে বলি যে তুমি তাহলে এই অ্যাকশন প্ল্যানটা নাও। সো দিন শেষে অনেকগুলো কাজ হচ্ছে বা সবকিছু সুন্দর করে ডকুমেন্টেড আছে, আমি জাস্ট 2 মিনিট দেখে বলে দিতে পারবো আমার ইমেল মার্কেটিং এর স্ট্যাটাস কেমন এবং ওটার কি অ্যাকশন নেওয়া যায়। সো এই সেম জিনিসটা কিন্তু সবগুলো জায়গার ক্ষেত্রে প্রযোজ্য। এই যে ফেসবুক, ফেসবুকে আমাদের পেজের একটা ড্যাশবোর্ড আছে, গ্রুপের একটা ড্যাশবোর্ড আছে, ওখানে আমি দেখি যে কি বাড়ছে কি কমছে, যেখানে দেখি যাচ্ছে ঝামেলা কমলো, কেন কমলো, অ্যান্ড দেন আপনি আরেকটু নাম্বার দেখে খুঁজে বের করবেন এই কারণে কমলো। সো আপনি যখন একটা অর্গানাইজেশন চালাচ্ছেন, আমি যেটা দেখালাম আমার 7-8টা ডিপার্টমেন্ট, প্রতিটা ডিপার্টমেন্টের এরকম 10-15 করে স্প্রেডশিট, আমার দিনে যদি 10-15 মিনিট করে টাইম দিই আমি বুঝে যাই পুরো হেলথটা কি। অ্যান্ড দিন শেষে আমার কিন্তু সবার সাথে এত মিটিং করা লাগে না, এত বসা লাগে না, এত প্রেজেন্টেশন দেওয়া লাগে না, আমি জানি আমার কোম্পানি কেমন চলছে। সো এই জিনিসটাই গুছায় রান করাটা একেবারে ইজি হয়ে যায় যদি আপনার টিমের মানুষজন এক্সেলটা ভালো পারে। সো এই তো এক্স্যাক্টলি। তার মানে আমি যদি একটু আপনার কথা থেকে একটা স্টেটমেন্ট ড্র করি, যে এখন এক্সেল যেই স্টেজে আছে, কারণ এক্সেল আমার যতটুকু ধারণা, আমি এক্সেলের ট্রেনিং করাই, এক্সেল প্রতি 6 মাসে এখন যেটা করছে যে নতুন নতুন ফাংশন নিয়ে আসছে, যেটা আরো প্রোডাক্টিভিটি এনহ্যান্স করছে, এবং ওরা নতুন নতুন কিছু টুল নিয়ে আসে 6 মাস পর পর, ওদের যে রিসার্চ টিম আছে সো তারা এটা নিয়ে কাজ করে। আমি যদি একটা স্টেটমেন্ট ড্র করি যে এক্সেল হ্যাজ গ্র্যাজুয়ালি ট্রান্সফর্ম ফ্রম আ ক্যালকুলেটর অর
অ্যানালিটিক্যাল সফটওয়্যার টু আ বিজনেস ইন্টেলিজেন্স সফটওয়্যার, এই স্টেটমেন্টটা কি জাস্টিফায়েবল? অ্যাবসলুটলি অ্যাবসলুটলি, উইদাউট আ ডাউট, উইদাউট আ ডাউট। আপনি যতদিন যাবেন বেসিক ক্যালকুলেশনও করা শুরু করবেন, ডকুমেন্টেশনও করা শুরু করবেন, আমার মতো কিছু বান্দা পাগল হয়ে বইও লেখা শুরু করবে এখানে, এন্ড যতদিন যাবে বিজনেস ইনসাইট বা বিজনেস অ্যানালিটিক্স অনেক কাজে লাগবে। অ্যান্ড আমরা যখন কাজ করি শুধুমাত্র আমরা কর্পোরেট জবসে যে সব কাজে লাগে তা না, কিন্তু আমাদের বাংলাদেশে কয়েক লাখ মানুষ শুধুমাত্র ফেসবুকে বিজনেস করছে, ফেসবুকেও কাপড়, এই ইভেন যে পাঞ্জাবি নামে পড়ে আছে এটা একটা ফেসবুক শপ থেকে নেয়। সো এই যে তাদের ব্যবসাটা, যে কয়টা কাপড় বিক্রি হলো, কস্ট অফ গুডস সোল্ড কত ছিল, সেলিং এর অ্যাডমিনিস্ট্রেশন খরচ কত, সো সেলিং এর জিনিসপত্র, অ্যাডমিনিস্ট্রেশন এর জিনিসপত্র, দিন শেষে নেট প্রফিট এত হলো, আচ্ছা আমার হিসাব মিলছে সেকেন্ড প্রোডাক্টের জন্য, এই যে পিএনএল শীট বলো প্রফিট অ্যান্ড লস শীট যে মিলাচ্ছে বা ইনকাম স্টেটমেন্ট যে মিলাচ্ছে, এই জিনিসগুলো যদি এক্সেলে রান করা শুরু করে দেখবেন যে দুই মাস পরে একটা ফেসবুক পেজ এইসব কিছু করে না, খাতা কলমে হিসাব রাখে, আর যে এক্সেলে সুন্দর করে ডকুমেন্ট করতেছে তার পারফরমেন্স অনেক বেটার হয়ে যায়। এক্স্যাক্টলি, ভেরি রাইট। আমি আমার সব ফ্রেন্ডকে বলি, আচ্ছা তুই ভালো ব্যবসা বুঝিস, ভেরি গুড, কোনো অসুবিধা নেই, আমি দুটো জিনিস খুব ভালো পারি, আমি ফেসবুকের খেলাটা ভালো পারি, আমি স্প্রেডশিটটা ভালো পারি, এই দুটো আমাকে অ্যাডভাইস দিতে দে, ব্যবসা ভালো যাবে। আমি ওদেরকে বলি যে ইউ নো ডু দিস ফেসবুক মার্কেটিং এর, এটা এটা করা লাগবে, এটা করে ফেল, ট্রাস্ট মি অন দিস, ইল ওয়ার্ক, অ্যান্ড একটা স্প্রেডশিট খোল, জিনিসপত্র ডকুমেন্ট কর। ভাই আমি তো স্প্রেডশিট পাই না। আচ্ছা কোনো অসুবিধা নেই, এই যে দেখছিস ঢুকছিস ইনফরমেশন দিতে পারিস, হ্যাঁ পাই দে, দিন শেষে জাস্ট ইনফরমেশন গুলো রাখ, বাকিটা আমি দেখাই দিচ্ছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এবং খুব পাওয়ারফুল। আমি আপনার টিম যখন আমার ট্রেনিং এ পার্টিসিপেট করছিল তখন আই শোড আ সফটওয়্যার বা টুল, আমি বলবো এক্সেল এর মধ্যে এখন বাই ডিফল্ট ওই টুলটা আছে যেটাকে আমরা বলি পাওয়ার কোয়েরি। সো পাওয়ার কোয়েরি দিয়ে কিন্তু আমরা টোটাল ড্যাশবোর্ডটা তৈরি করেছি। এই যে মানুষজন বলে এআই এআই এআই, রাইট, দিস ইজ নট এআই, হ্যাঁ, সো এআই এর কথা আমরা ডিজিটাল লেয়ার থেকে জাম করে একদম এআই লেয়ারে চলে গেছি, মাঝখানে যে সিঁড়িতে অনেকগুলো স্টেপ ছিল এগুলো ভুলে গেছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তবে পাওয়ার কোয়েরি এআই এর মতো কাজ না করলেও কিন্তু সে বিজনেস ইন্টেলিজেন্স সলিউশন দিতে পারে, যেটা আমরা ওই ড্যাশবোর্ড ক্লাসে শিখেছিলাম আসলে, যে টোটাল ডেটা আমরা ক্লিনিং প্রসেস যেটা বলি, ক্লিনিং প্রসেসটা ওইটা দিয়ে করতে পারি, এবং মেজর কিছু ক্যালকুলেশন ওইটার মধ্যে করা যায়, যেন আমরা এক্সেল এর মাধ্যমে একটা অ্যাপ্লিকেশনের, একটা টোটাল সফটওয়্যারের যে সলিউশন, সফটওয়্যারের সলিউশনটা পাই, রান করতে পারি, আমার ইনপুট ইনপুট থাকবে, আমি আউটপুট ভিজুয়ালাইজেশন পেয়ে যাব, দ্যাটস আ সফটওয়্যার, দ্যাটস আ সফটওয়্যার, রানিং ইট অন দা থার্ড পার্টি অ্যাপ, দ্যাটস ইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো এই যে এক্সেল নিয়ে আমরা এত আলোচনা করলাম, আমাদের স্কুল জীবনে লাগতে পারে, আমাদের কলেজ জীবনে তো অবশ্যই লাগবে, আমাদের ইউনিভার্সিটি জীবনে ইট ইজ ভেরি মাচ এসেনশিয়াল, এবং কর্মক্ষেত্রে কাজ করতে যখন যাব তখন এক্সেল ছাড়া আসলে চিন্তা করা যায় না, এবং আই নেভার থট অফ ইট যে এটা দিয়ে বইও লেখা যায়। সো আই গট এ নিউ আইডিয়া যে অবভিয়াসলি, অ্যান্ড হ্যাঁ আইমান যেটা বললো যে এটা দিয়ে বিয়ের আগে যে হিসাব কিতাব ওগুলো করা সম্ভব, টেমপ্লেট আমি এটা দিয়ে করব, কারণ দিন শেষে যে গুছানো ভাই, যেমন বই লেখা ভাই, আমি যখন ওয়ার্ড করে পৃষ্ঠা পর পৃষ্ঠা হারায় যাই, এক্সেল ধাপ করে টান মারি ইজি হয়ে যায়, কন্ট্রোল এফ মানে তাদের আমি ফাইন্ডিং এটা পেয়ে গেছি, আমি আবার আর আমি লিখিও না, আমি আমি অডিওতে বলি, কিন্তু অ্যানোটা বাংলা গুগলে এখন বলা যায়, ট্রু। সো আমি লেখক যে কিনা মুখে বলে বই লিখে মাইক্রোসফট এক্সেলে, আপনি একটা পারলে আরেকটা 100% পাবেন, পারবেন, সো এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, একটা শিখলেই হবে, দ্যাটস ইট, এক্স্যাক্টলি। So do share me the template so I'm going to course launch করতে পারবো, যে যারা বিএ, হ্যাঁ বিএ, এক্স্যাক্টলি, না আমার জন্য না, আমি ট্রেনিং করাবো মানুষকে, ট্রেনিং আমি করব, ভাবি যদি এই লাইফটা দেখে আর উনি যদি দেখে যে আপনি চাইছেন বিয়ের টেমপ্লেটটা, ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু ব্যাপারটা। আই এম শিওর শি ইজ ওয়াচিং বিকজ শি ইজ আ ফ্যান অফ ইওর, সো ও মাই গড, তাহলে আপনি শিওর করে ভাবি, আপনি চিন্তা করেন না, উনি জাস্ট ট্রেনিং পারপাসে ব্যাপারটা নিতে যাচ্ছে, এক্স্যাক্টলি, ট্রু ট্রু।
সো এই যে এত কিছু আমরা করতে পারি এক্সেলে, কিন্তু এক্সেল তো আসলে শিখা দরকার। আপনি যেটা বলছেন, উই ক্লিয়ারলি এমফাসাইজ যে এক্সেল শিখা দরকার। এখন শিখার জন্য আসলে কি করতে হবে? বেস্ট হলো যদি একটা কোর্স করা যায়, কোর্স করলে যেটা হয় একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। সো ফর এক্সাম্পল আমি যেমন আমার কথা বলে আমাদের টিমের এইচআর টিমকে আমরা পাঠিয়েছিলাম রূপম ভাইয়ের কাছে, তার একটা ট্রেনিং ছিল এক্সেল ড্যাশবোর্ড নিয়ে। বিকজ আমরা ফিল করেছিলাম যে আমাদের এক্সেলের ডেটাগুলো সব কালেক্টেড আছে, ক্যালকুলেশন টুকটাক হয়, বা ড্যাশবোর্ড নাই, ভিজুয়ালাইজেশনের অসুবিধা। এটার কারণে আমার প্রবলেম হচ্ছিল। সো অ্যাজ এ সিইও আমি যে ইনসাইট গুলো চাই, আমার টিম বলে ভাই দেখেন, আমাকে বসে বসে চার্ট বানাতে হয়, এটা বানাতে হয়, টু ফিগার আউট উইথ দ্য ইনসাইট। সো এই জিনিসটা অনেক ইজি হয়ে গেছে। সো এই এক্সেলের জিনিসটা তো অনেক ভাস্ট। সো যারা একেবারে শুরু করছেন তারা একটা বেসিক এক্সেল কোর্স করবেন, যারা ইন্টারমিডিয়েট পর্যায়ে আছে তারা ইন্টারমিডিয়েট কোর্স করবেন, যারা একটা অ্যাডভান্স, যারা চাকরি জগতে আছে তারা হয়তো বা আরো পার্টিকুলার নিশ কোর্স করবেন। যেমন রূপম ভাই যেমন এইচআর পার্সোনালদের জন্য কোর্স করায়, আবার সেলস টিমের জন্য সেলস ড্যাশবোর্ড বানানোর জন্য করায়, সো তখন আবার আপনি নিশ লেভেলে যাবেন। সো ইটস এক্স্যাক্টলি সিমিলার টু দ্যাট। আপনি যেমন আছে বাংলাদেশে ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেটের এক্সাম্পল দিয়ে যদি বলি, ক্রিকেট খেলা শিখবেন ফার্স্টে, কিছু বেসিক শিখবেন, তারপর তো আপনি আইদার ব্যাটসম্যান হবেন বোলার হবেন, রাইট? সো যে ব্যাটসম্যান হবে ব্যাটিং শিখবে বেশি, যে বোলার হবে সে বোলিং শিখবে বেশি। আপনার ভাই আপনি সাকিব আল হাসান হবেন, তাহলে দুটাই শিখবেন দুটার কোচের কাছে। সো এইভাবে আস্তে আস্তে গ্রো করতে হবে। অ্যান্ড রূপম ভাইয়েরও কোর্স আছে, রূপম ভাইয়ের অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, সেগুলো দেখেন। অ্যান্ড অনলাইনে সার্চ দিলেও আপনি অনেক কিছু পাবেন। আপনি যখন একটু বেসিক লেভেলটা পার হবেন, মনে করেন একটা বেসিক কোর্স করে ফেলেছে, তারপর আপনার বেসিকটা জানা হয়ে গেলে যেখানে যেখানে আটকাচ্ছেন ওটা ইউটিউবে সার্চ করলে কিন্তু ওটা ভিডিও পেয়ে যাবেন, ওয়াইডলি অ্যাভেলেবল। অ্যান্ড বাংলাদেশেও এখন বাংলাতে খুব সুন্দর সুন্দর টিউটোরিয়াল বের করছে রূপম ভাইরা, সো দ্যাটস অ্যামেজিং। সো শেখার জায়গাটা আমি বলবো যে আয়কা যে ঝামেলাটা ছিল যে একটা শিক্ষা প্রতিষ্ঠানেই যেতে হবে, একটা জায়গায় যেই ক্লাসটা করতে হবে, সেই ঝামেলা কিন্তু নাই। শিক্ষা এখন অনেক ওপেন হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে, অনেক ইজি হয়ে গেছে, অনেক সুলভ হয়ে গেছে। সো এই জিনিসটা চাইলেই করা যায়। যেমন আজকে যদি অ্যাটলিস্ট 5 জন মানুষ বা 10 জন মানুষ যদি ইন্সপায়ার্ড হয়ে আগামীকাল শুক্রবার আছে, শনিবার আছে, এই উইকেন্ডটা কাজে লাগায় যদি এক্সেলটা শিখে, ট্রাস্ট মি তাদের লাইফে এটা একটা বড় ইম্প্যাক্ট পড়বে ইনশাল্লাহ। Yes, I clearly agree. I clearly agree. Ayman যেটা বললো যে Excel বা যে কোনো স্কিল বেসড যেই আমার লার্নিংগুলো আছে, সেই লার্নিংগুলোর জন্য আসলে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং বা ফাউন্ডেশনটা ডেভেলপ করে নেওয়া খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এখন কিন্তু ওই ট্রেডিশনাল ক্লাসরুম ট্রেনিং আর হচ্ছে না বা সম্ভবও হচ্ছে না। উই আর ওয়াইডলি ইনটু অনলাইন, এখন সব কিছু অনলাইনে ট্রেনিং হচ্ছে, যেটা 10 মিনিট স্কুল অনেক আগে আসলে এই কনসেপ্টটা নিয়ে এসেছে। উই আর কোয়াইট ফরচুনেট যে আইমান এই কনসেপ্টটা নিয়ে আসলো। সো কুদোস টু দিস, অবভিয়াসলি খুবই খুবই ভালো একটা কনসেপ্ট। এবং আমরাও কিন্তু এখন পুরো বিশ্বই আসলে এই পথেই হাঁটছে, এখন অনলাইন ট্রেনিং হচ্ছে, এখন অনলাইনে অনেক কিছু ট্রেনিং করা যায়। হ্যাঁ, আপনি যেটাই শিখতে যাচ্ছেন ইউ গো টু ইউটিউব। এক্স্যাক্টলি, ইউ গো টু ইউটিউব। আমি যখন গতকাল জিপিএইচ ইস্পাতের একটা সেশন নিলাম ওনাদের পুরো ম্যানেজমেন্ট এর সহ, তারা তো চিটং এ বেসড। সো জয়াপা আমার খুবই প্রিয় একজন মানুষ, উনি এইচআর এ ছিলেন রবিতে, সো এখন জিপিএইচ ইস্পাতে আছে, এবং পুরো সেশনটা অনলাইন ছিল। তারা অফিসেও অফিসও করছে, ওখানে থাকলে হয়তো অফিসে যাওয়া যেত, বাট আমি ঢাকায় আছি, আমার রুমে বসে জিপিএইচ ইস্পাতে ফুল টিমের সাথে কথা বলছি। সো দ্যাটস অ্যামেজিং, এটা আগে হয়তো বা কল্পনা করা যেত না। 1.5 বছর আগে একটা আপনি কর্পোরেট সেশন আছে, কেউ বলবে না যেটা, এটা সহজ হয়ে গেছে, মানুষের জন্য অনেক সুবিধা হয়েছে, যাওয়া আসা লাগে না, টাকা খরচটা হচ্ছে না, লাঞ্চ ডিনারের খরচটা হচ্ছে না, আপনি উপরে পাঞ্জাবি নিচে হাফ প্যান্ট পরে ক্লাসটা করতে পারছেন। সো অনেক অ্যাডভান্টেজ আছে, এই যে রূপম ভাইয়ের মতো একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে অটোমেটিক্যালি সেট করে ফেলতে পারছেন। পিছে কি আছে আমি জানি না, রূপম ভাই এখন দেশে আছে না বিদেশে আছে, নদীর পাড়ে নাকি বাসার ভিতরে, ইউ ক্যান্ট পসিবলি নো অ্যাবাউট ইট। সো দ্যাটস আ হিউজ অ্যাডভান্টেজ। এক্স্যাক্টলি, ভেরি রাইটলি সেড, এবং খুবই ভালো হয়েছে এখন যেটা, যে আগে আমরা ট্রেনিং করাইতে গেলে যেই অসুবিধাটা হতো, বা আমি বলবো যে যেই জিনিসটা করতে হতো, যে আমি কোনো একদম ফোকাস নিশ যে ট্রেনিং গুলা বললেন ওইটার জন্য আমি হয়তো একটা বুকলেট তৈরি করব, সো বুকলেটে অনেক এফোর্ট দিতে হতো, রাইট? এখন যেহেতু এই অনলাইনে ক্লাস হচ্ছে এবং সেটা রেকর্ড হচ্ছে, মানুষজন ইজিলি যেই পার্টটা দরকার সেই পার্টটা যে
সে কিন্তু দেখে আসতে পারছে যে ওই পার্টটাতে আসলে আমি কি শিখিয়েছিলাম। অ্যাবসলুটলি অ্যাবসলুটলি, খুবই কনভিনিয়েন্ট, এখন খুবই কনভিনিয়েন্ট, এক্স্যাক্টলি, আর জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার নাই। এখন জাস্ট দরকার ভাই শেখার ইচ্ছাটা, এটা থাকলে আর কিছু লাগে না। ট্রু, এক্স্যাক্টলি। সো আইমান যেই জিনিসগুলো বললো যে খুবই রাইটলি সেড, যে ফাউন্ডেশন লেভেল ট্রেনিংটা আগে করে নিতে হবে, দেন অ্যাডভান্স জিনিস শেখার জন্য বা পিস বেসিসে আপনি যেই সলিউশনটা খুঁজছেন ওই সলিউশনটা জানার জন্য ইউ হ্যাভ টু গো টু ইউটিউব। ইউটিউবে যে ইউ সার্চ ফর ইট অ্যান্ড ইউ উইল গেট ইট এভরিথিং, এবং খুব ভালো ভালো ট্রেনার ট্রেনিং কন্টেন্টগুলো অ্যাভেলেবল আছে। তবে আমি এটার সাথে একটু অ্যাড করব যে যে কোনো জিনিস আমি শিখলাম, আমি বিশ্বাস করি যে জিনিসটা আমি একটু অ্যাড করি আইমানের সাথে, যে এইটা শেখার পরে আমি যদি আরেকজনকে শিখাই তখন কিন্তু এটা পারফেক্ট লার্নিং হয়, পোক্ত হয় শিক্ষাটা, একদম পোক্ত হয়, এক্স্যাক্টলি। সো ডু টিচ পিপল, হ্যাঁ, এবং শিখাতে শিখাতে কিন্তু এই যে গাইতে গাইতে গায়ন বলে, সো আপনি যত বেশি শিখাবেন ইউ উইল গেট দ্য অপরচুনিটি টু প্র্যাকটিস ইট মোর, এবং ইভেনচুয়ালি আপনি কিন্তু যাকে শিখাবেন তার কাছ থেকেও নতুন অনেক জিনিস শিখতে পারবেন। আমি যদি বলি যে আইমানের টিমকে যখন আমি এইচআর ড্যাশবোর্ড সম্পর্কে কনসালটেশন দিতে গেলাম 10 মিনিট স্কুলে, তখন আমি ওদের কাছ থেকেও নতুন নতুন পার্সপেক্টিভ শিখেছি, এবং খোদ আইমানের কাছ থেকেই আমি যে জিনিসটা জেনেছি যে গুগল শিটে এত কিছু করা সম্ভব। আমি কিন্তু গুগল শিট সম্পর্কে এত বেশি ধারণা ছিল না, এবং আইমান আমি আপনাকে বলেছিও, রাইট? এক্স্যাক্টলি। সো আমি এক্সেল নিয়ে থাকি যে কারণে এক্সেল জানি, বাট এক্সেলের বাইরে যে গুগল শিটে এত কাজ করা যায়, দ্যাট ওয়াজ টট বাই আইমান। আমি জাস্ট একটু কম পারি তো এক্সেল, এই জন্য স্প্রেডশিট দিয়ে কাজ করানো ইজিয়ার হয় আর কি। এক্স্যাক্টলি। সো আজকের সেশনটাতে আমি বলবো যে অবভিয়াসলি পিপল উইল ফিল ইন্সপায়ার্ড, বিকজ আপনি যেই একদম আপনার অভিজ্ঞতা থেকে যেইভাবে শেয়ার করলেন প্রত্যেকটা জিনিস, আই হোপ যে সবাই বেনিফিটেড হয়েছে। এবং ফর দ্য ভেরি নেক্সট ডে, যেহেতু শুক্র শনিবার বলছি আমরা, উই ক্যান পিপল ইউটিলাইজ, হাত জোর করে প্রার্থনা থাকবে যে আপনারা কেউ যদি বিন্দু মাত্র ইন্সপায়ার হয়ে থাকেন, ইন্সপায়ার না হয়েও যদি আপনার মনে হয় যে আমরা বেশি বলছি, এক্সেলকে বেশি গ্লোরিফাই করছি, আপনি একটু টেস্ট করে দেখেন এবং আমাদেরকে ভুল প্রমাণ করেন, আমাদেরকে গালি দেন, আমরা সেটা চাই, বা তাও আপনি একটু শিখেন, 2 দিন শেখার পরে ইউল সি দ্য ইমপ্যাক্ট ইনশাআল্লাহ, ফর শিওর। এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ ভেরি মাচ আইমান ফর ফর গিভিং আস টাইম অর গিভিং মি টাইম ইন মাই শো আপনি পাঞ্জাবি পরেছেন, আমি পাঞ্জাবি পরে আছি, আমার মনে হয় ছুটির মধ্যে একটা আড্ডা মারলাম। সো আমাদের নিজেদের দুজনের পছন্দের যে জায়গাটা আছে ওটা নিয়ে অনেক ভালো কথা বললাম। আই এম ফিলিং রিয়েলি নাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি ইন শো। এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ ভেরি মাচ আইমান আপনার সময়ের জন্য। পার্টিসিপেন্টরা আপনাদেরকেও ধন্যবাদ যারা পার্টিসিপেট করেছেন। বাট বিফোর উই কনক্লুড, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, সো আইমানকে বলবো খুব ব্রিফলি, আপনি কি পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে কোনো একটা মেসেজ দিতে চান অ্যাবাউট এক্সেল বা এনিথিং? আমাদের এখনকার টাইমটাতে আমরা সবাই বাসায় আটকা আছি, আমাদের বাসায় আটকা থাকার পরে যে ঝামেলাটা হয় সেটা হলো আমরা ডিপ্রেসড হয়ে যাই, যে বাইরে যেতে পারছি না, কাজ করতে পারছি না, গ্রোথটা আটকায় যায়। বা যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন এখন, তার মানে আপনার কাছে এমন একটা ডিভাইস আছে আর সেটা ইন্টারনেটে কানেক্টেড, আর সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার শেখার কোনো সীমা থাকে না। তো আমি চাবো যে আপনি কয়েকটা জায়গায় একটু ডেভেলপ করেন। বাংলাদেশে আমরা যারা আছি আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল বা ভাষাগত দক্ষতার কারণে আমরা অনেক জায়গায় পিছিয়ে যাই। সো শুদ্ধভাবে বাংলা এবং ইংরেজি বলাটা বা লেখাটা শেখা, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই 3টা টুল শেখা, এই 2টো জিনিস যদি আপনি পারেন ইনশাআল্লাহ আপনার বাংলাদেশে চাকরির অভাব হবে না। কারণ বাংলাদেশে আপনি যদি দেখেন চাকরির বাজারে এই 2টো জায়গায় আমরা আটকাই, আমরা ইন্টারভিউতে যে আটকে যাই, কথা বলতে পারি না শুদ্ধভাবে, নিজেদেরকে উপস্থাপন করতে পারি না, কোনো একটা কঠিন প্রশ্ন করলে আমতা আমতা করি, ইংলিশে করলে আরো ঘাবড়ে যাই,
এবং আমি জানি এই জিনিসটা হয় স্বাভাবিক, কারণ আমরা আসলে, আমি বাংলা মিডিয়াম স্টুডেন্ট ছিলাম, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত জীবনে কোনো প্রেজেন্টেশন দেইনি, সো ইংরেজি ভাষাটা আমাদের ভিতর থেকে একটু কমই আসে। আর যেহেতু আমরা এই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কখনো শেখানো হয় নাই, এখন মেবি শেখানো হয়, আমাদের সময় আইসিটি ছিল না, এটা কারণে আমরা পিছিয়ে যাই। কিন্তু চাকরিতে লাগে ভাই এই দুটো জিনিসই, আপনার কমিউনিকেট করা লাগবে আর বাকি ডেস্ক জবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে করতে হবে। সো এই দুটো জিনিস যদি আপনি পারেন, ইনশাল্লাহ আপনার ক্যারিয়ারের প্রগ্রেশনটা অনেক স্মুথ হয়ে যাবে। সো আগামী 2 দিন উইকেন্ড আমি জাস্ট আপনাকে বলবো শুরুটা করেন, শেষটা আপনি নিজেই করে ফেলবেন যদি প্রথম 2 দিনে ভ্যালু পান, অ্যান্ড আই গ্যারান্টি ইউ আপনি ভ্যালুটা পাবেন। সো উইশ ইউ অল দ্য বেস্ট, এই উইকেন্ডে 1 ঘন্টা সময় দিয়ে এই কাজটা একটু করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড পার্টিসিপেন্টস থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস, এবং আমার পেজটা ফলো করতে থাকেন, এবং আমার আপকামিং আরো অনেক এক্সেল, ফ্রি এক্সেল ট্রেনিং আসবে, যেটাতে আপনারা অবভিয়াসলি উপকৃত হবেন। এবং অবভিয়াসলি 10 মিনিট স্কুলে আই ফাউন্ড ভেরি ভেরি গুড কন্টেন্ট, সো ওইটাতেও আপনারা রেগুলারলি ফলো করবেন, ওই জায়গাটায় যাবেন, বিকজ দে আর লট অফ থিংস উই হ্যাভ টু লার্ন। আমাদের হয়তো বাঁচার সময়টা, আয়ুটা হয়তো কম, কিন্তু শিখার কিন্তু অনেক জিনিস আছে, শিখে শেষ করতে পারবেন না। সো ইউ স্টার্ট নাও, আদারওয়াইজ আপনি কিন্তু অনেক কিছু মিস করে যাবেন জীবনে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, এবং আইমান আপনাকেও ধন্যবাদ ফর বিইং উইথ আস, অ্যান্ড সি ইউ সাম টাইম অবভিয়াসলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, টেক কেয়ার, জি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এভরিওয়ান।